আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বিয়ের আগে প্রেগনেন্ট হবার তালিকায় বিভিন্ন বলিউড নায়িকাদের সঙ্গে কঙ্কনা সেন শর্মার মতোই এবার থাকার সম্ভাবনা আরও এক বাঙালি নায়িকার, তিনি রিয়া সেন। গত 16 আগস্ট বিয়ের পিঁড়িতে বসলেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং এভারগ্রিন বিউটি কুইন মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেন। পাত্র তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড শিবম তিওয়ারি। যদিও টলিপাড়ার একাংশের জোর গুজব যে প্রেগনেন্ট হয়ে পড়ার কারণেই নাকি তড়ি ঘড়ি বিয়ের পিঁড়িতে বসলেন মুনমুন সেনের কন্যা রিয়া, কিংবা তার পরিবারের তরফ থেকে অবশ্য এই কথার সত্যতা স্বীকার করা হয়নি। তবু মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক সর্বত্রই জল্পনা বাড়ছে রিয়ার এই তড়ি ঘড়ি বিয়ে করে ফেলাটা নিয়ে। এর আগে অপর্ণা সেনের কন্যা কঙ্কনা সেন শর্মা যখন রণবীর শোরেকে বিয়ে করেন তখন তিনি অলরেডি 3 মাসের প্রেগনেন্ট। বলিউডের বিখ্যাত নায়িকা শ্রীদেবী প্রকাশ্যে স্বীকার করেন যে বনি কাপুরকে বিয়ে করার আগেই তিনি প্রেগনেন্ট হয়ে পড়েছিলেন। কামাল হাসানের সঙ্গে নিয়মিত ডেট করতে করতেই গর্ভবতী হয়ে পড়েছিলেন অভিনেত্রী শারিকাও। অভিনেত্রী মহিমা চৌধুরীও বিয়ে করেন প্রেগনেন্ট হয়ে পড়ার প্রায় 4 মাস পরে। তবে এদের মধ্যে ব্যতিক্রম অভিনেত্রী নীনা গুপ্তা, তিনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম করাকালীন প্রেগনেন্ট হয়ে পড়লেও বিয়ে করেননি কখনো, জীবন কাটিয়েছেন সিঙ্গেল মাদার হিসেবেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।